বৌমা, এই যে বাজারটা নাও। বাজার কম কম লাগতেছে কেন? টমেটো আপনি টমেটো আনেন নাই? হ্যাঁ, আপনি আমি বারবার করে বলে দিলাম টমেটোটা মনে করে নিয়ে আসবেন, এখন কি করবেন আপনি? হ্যাঁ, ওহো বৌমা, টমেটোটা ভুলে গেছি বৌমা। ভুললে হবে? আপনার নাতি যে টমেটোর সস ছাড়া ভাত খেতে পারে না সেটা তো আপনি ভালো করেই জানেন, আর এটাই আপনার মাথায় রইল না, তাই না? বুঝতে পারছি, আপনারা আসলে আমার মেয়ের খাবার খাওয়া পছন্দ করেন না। আমার মেয়ে যে করে ভাত খাইবো সেটা তো চান না, যদি চাইতেন তো টমেটোটা সত্যি মনে করলেও নিয়ে আসতেন আপনি। আপনার মনে তো এগুলো নাই, কারণ আপনি চান আমার মেয়ে যেন না খেয়ে মরিয়া যায়, তাই না? আমার মেয়ের আমি দুপুরে কী দিয়ে ভাত খেতে দিবো? ও তো না খেয়ে থাকবো। এক কাজ করো বৌমা, আমি বাজার থেকে এসেছি, খুব ক্লান্ত লাগতাছে, আমি বিকালবেলা তোমার টমেটো নিয়ে এসে দেবো। বৌমা, আর একটা কথা, আমার তিস নাই, গলাটা ফাইটা যাচ্ছে বৌমা, ওই এক গ্লাস শরবত বানাই দাও না, আমার ঠান্ডা পানি দিয়ে, আমার জানটা কয়লা হয়ে গেল। এই আপনারে কি আমারে দেখে চাকরানি মনে হইতেছে? আপনি আমার কাছে শরবত চাইবেন, আমি আপনার সুন্দর করে শরবত বানাই দিব, আপনি সেটা খাইবেন? বেশি বারবার স্যার, কিন্তু একে তো আপনি টমেটো নিয়ে আসেন, আমার মেয়ে না খেয়ে থাকবে, আবার এখন আমার কাছে শরবত চাইতেছেন, তাই না? আমি পারবো না আপনার শরবত, শরবত খাইবেন না আপনি, শরবত আমি খাওয়াইতেছি। তারা দাও না বৌমা, একটু ঠান্ডা শরবত, আমার বুকটা ফেটে যাচ্ছে বৌমা। তোর বুক ফাটতেছে তাই না? তোর বুক আমি ফাটাইতেছি, শরবত খাবি তো? ওই শরবত, হ্যাঁ শরবত খাও এখন, শরবত খেতে আমার কাছে। আমি বাজারে গেছিলাম, বাজার করে আনছি, নাতিটার জন্য টমেটো আনতে ভুলে গেছি, অনেক আমাকে ধুইলো, যাক সহ্য করে রইলাম। পরে আমি বললাম বৌমা, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি তুমি একটু শরবত বানায় দাও, শরবতের বদলে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তোমার আর কতদিন কইব যে এই সংসারে আমরা বোঝা হয়ে আছি, আমরা অনেক দূরে চলে যাই, আমরা এইবারের থেকে যদি চলে যাই অগর ঘরের থেকে বোঝার নেমে যাব, ওরা সুখে শান্তিতে থাকতে পারবো, কেন আমার কথা শুনো না? আল্লাহর এত বড় দুনিয়ায় কোন না কোন জায়গায় আমাকে থাকার জায়গা হবো, কেউ কি ভাতের অভাবে মরে? মরে না, দরকার পড়লে আমি মানুষের বাড়ি কাম করে আনবো, হলে দুজনে ভাগযোগ করে খামবো, চলো জায়গা। কেন যাই না তুষারের মা জানো, আমরা যদি চলে যাই তাহলে ছেলের যদি কেউ জিজ্ঞেস করে তোর বাপ মা কই, তখন ছেলে কি জবাব দেবে বলো? তাই মা নিত্যতের ভয়ে কোথাও যাই নে, ছেলে রেখে নেই পড়ে আছি। এই কথা তো তুমি বুঝতেছ, আমি বুঝতাছি যে আমরা যদি চলে যাই ভগবান সম্মত থাকবো না, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, এত কষ্ট কইরা দুইটা ছেলেরে মানুষ করলাম, আর ওরা কি করে কও, ওরা তো বউর কথায় উঠে বহে, আর কত এইভাবে সহ্য করব, আর পারব না। তুষারের মা একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা আল্লাহ পাকে একদিন সব ঠিক করে দিব। তুমি এখন আমাকে এক গ্লাস পানি দিয়ে আমার জানটারে ঠান্ডা করো, চলো।
কাজ কামের জ্বালায় মায়ের কাছে পাইতেও পারি না। মায়েরা কেমন আছে না আছে তাহলে দেখতেও পারি। এমনি সংসারে আগুন, এখন হলো পেট্রোল দাওতে সারা জীবন আগুন জ্বললাইলো, এখন জানে ফিরে মেয়ের সংসার আবার ফিরে নতুন করে আগুন লাগাইব। সারা জীবন শুনছি মহিলা মানুষ কুটনামি করে, কত কিছু যে গালে গালে দেখতেইব, শালার পুরুষ মানুষ দিয়ে কুটনামি করে, এই দুনিয়া টিকব না। আসলে আয়রনটা তোমার ওই হিট হয়ে গেছিল বেশি, আমি খেয়াল করি নাই, লাইনেই আসল, যেন শার্টের মধ্যে দর্তি হমনেই পুড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তাই না? তোর আমি ভুল দেখাইতেছি, থাম, ভুল হয়ে গেছে। তুই কি ভাবছস এই শার্টে তুই পুড়াবি? আর এই শার্টের টাকা আমি নিব না, আমার জামাইয়ের এত দামি শার্ট তুই পুড়াই ফেলছস, এই শার্ট যদি তুই নতুন না কিনে আনতে পারস তোর সারাদিন এক গ্লাস পানিও জুটবো না। ছাড়ো বৌমা, লাগতেছে বৌমা, আমি এত টাকা কই পাবো? এত টাকা কই পাবি তা আমি জানি না, কিন্তু এই শার্ট আমার নতুন চাই চাই চাই। বৌমা কইলাম তো আমি এত টাকা কই পাবো, আর নতুন শার্ট বাই কোন থেকে আনবো? আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার মাফ করে দাও, আর এরম হবো না। তোমার কেমন বিচার, আর কত সহ্য করবো? ওঠো দাদি, কি হয়েছে তোমার? আর তুমি এদিকে পড়েছিলা, তুমি কান্দাছো কে? আমার কপালে যে কান্দাছাল আর কিছুই নাই, তাই কান্দাছি। এই যে তোর চাচার শার্টটা আমার আয়রন করতে কইছিল, আয়রন করবার দেয়া একটু পুড়ে গেছে, তাই তোর চাচি আমার ঘর ধাক্কা দিয়ে এনে পালাই দিছে, আর কইছে নতুন শার্ট যদি না নি তাহলে নাকি আমার এক গ্লাস পানিও দেব না, আর এই বাড়িতেও ঢুকতে দেব না। কাকির এত বড় সাহস? কাকি তোমার গায়ে হাত তুলছে, দাঁড়ো আমি ওনার সাথে কথা বলতেছি। কাকি, ও কাকি এদিকে আসো তো। দাদু ভাই থাক না, আর ঝামেলা করিস না, দেখ এমনি তো আমি আর তোর দাদা এই সংসারে বোঝা হয়ে আছি, আর ঝামেলা করিস না। দাদু তুমি কান্না করো না, চলো, আর এটার শার্টের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি করতেছি, চলো ঘরে চলো। হীরামণি, হীরামণি, কি হয়েছে বল, ডাক্তার সুকান? আচ্ছা আমি তো অফিসে যাব, সেটা কি তোমার মাথায় নেই? আমার শার্টটা কোথায়? শার্ট? শার্ট আর শার্ট নাই, শার্ট তো তেনা হয়ে গেছে। তেনা হয়ে গেছে মানে? নতুন শার্ট তোমাকে আয়রন করতে দিছি, তেনা হবে কিভাবে? তেনা হইব কিভাবে বুঝতে পারো নাই? শার্ট তো তুমি আমার আয়রন করতে দিছিলা, আমি আয়রন করতে গেছিলাম, তোমার মা আমারে কইলো দাও মা আমি আয়রন করি, আমি বললাম না পারবেন না, তাও আমার থেকে জোর করে নিল, জোর করে নিয়ে নিজে আয়রন করতে গিয়ে পুরাই ফেলছি। মাকে কেন তুমি এই শার্ট দিছো? জানো এই শার্টের দাম কত? আর এই শার্ট তুমি মাকে দিয়ে দিলা, উনি তো মুরব্বী মানুষ, উনি কি এসব বলতে আয়রনটা কি উনি করতে পারে? তাই আয়রন দিয়ে দিলা। ও এখন সব আমার দোষ তাই না? না এখানে দোষের কি আছে? তুমি যে শার্টটা তোমাকে আমি দিলাম, যে তুমি কি তোমার নিজ দায়িত্বটা আয়রন করবা না, সেটা না তুমি মাকে কেন দিলা? দেখো তোমার সংসারে এসে আমার ভুল হয়েছে, তোমার মা বাপ যদি একটু ভুল করে অমনি আমার দোষ, আসলে আমি বুঝতে পারছি এই সংসারে আমার আশ্রয় উচিত হয়নি, তো এতই এমন করো আমি তোমার ভাত খাবো না, আমি কয়ে দিলাম। একটু কি তো হলেই শুধু বাপের বাড়ি পড়ায় দেখায়, আর দাও 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 দুই দিন ধরে থাকি আসো, তারপরে বুঝবা বাপের বাড়ি কত সাপ।
কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? বসে থাকলো তো কি করবো, মান সম্মান তো সব শেষ করে ফেলাইতেছে। বলো কি, কে মান সম্মান শেষ করলো? কে আবার করবো, তোমার মা। আমার মা করছে? তোমার মার বুড়া বয়সে ভীমরতি ধরছে, তোমার বাপে এখন পর্যন্ত বাইসা আছে, এখন সে আমারে কইতেছে কি সে নাকি আরেকটা বিয়ে করব, তার নাকি আরেকটা ছেলের পছন্দ হইছে। এমন যদি করে তাইলে কত আমাকে কি মান সম্মান থাকবো? কি কি উল্টা পাল্টা কথা কইতেছো? আমি যা কইতেছি একদম ঠিক কইতেছি, তুমি এর একটা শেষ করো না, এরকম তোমাকে মান সম্মান থাকবো না, বাইরে মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না, নাক কাটা যাইবো তোমাকে। কি কইতেছো তুমি, মাই বিয়া করবো মানে? মায়ের কি বিয়া করার বয়স আছে? আর এই সব কথাবার্তা যদি আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শুনে, আমাদের মান সম্মানটা কই যাইব? আমিও তো তাই কই, আমাকে মান সম্মান থাকবো না, এলাকায় মুখ দেখাইতে পারম না। শোনো, তুমি যদি এর একটা ভিত না করো তাহলে কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো, আমার বাপের আমি আইতে খুশি, আমার বাপের লগে আমি চলে যাবো দেখুন। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, দেখতেছি তো আমি ব্যাপারটা। আচ্ছা তুমি দেখো, আহো আর এখো এখন। আচ্ছা যাও, আসতেছি। এই যে ডুগাটা নামে গেছে, এই যে এনে আর একটা সুতা বান্ধা দেন লাগবে। তুষারের মা, বুঝছো এবার গাছের অবস্থা যা দেখা যায়, ফলন ভালোই হবে। হ, জাংলা জুইরা গাছ হয়ে গেছে। মা কি রে, কি হয়েছে? এদিকে আসো। আবার কি হইলো, কি হয়েছে, কিছু কবি? কিছু বলার জন্য ডাক দিছি, তোমরা যা শুরু করছো বুঝছো, এই তোমাদের জন্য আমাদের মান সম্মান আমরা ধুলায় মিশে ফেলবো। কেন বাবা, কি হয়েছে, আমরা আবার কি করলাম? মা এইসব তুমি কি শুরু করছো, তোমার কি লজ্জা শরম নাই এই বয়সে এসে এইসব কাজ করতে? আচ্ছা তুমি কি ভাবতাছ এইসব জিনিস যদি এলাকার মানুষ জানে, আমাদের মান সম্মানটা কই যাইব? বাবা হয়েছে কি খুল্লা কবি, আমি তো তোর কথার আগা মাথা বুঝতেছি না। কেমনে গমু, আমার তো নিজেরই মুখ দিয়ে শরম করতেছে। তুমি নাকি আর একটা বিয়ে করতে চাইতেছ? সীমান্ত কত বড় কথা কইছস, একটাবার কি চিন্তা করছস? আমি তোর মা, তুই রে কেমন কথা কইলি, আমি এই বয়সে বিয়া বহুম তো আবার তোর বাপ থাকা অবস্থায়? দেখ এরকম কথা কইতে পারস না, আগে শুনতাম যদি কারো স্বামী মারা যায় তারপরে দ্বিতীয় বিয়ে করে, আর যদি কারোরে ছাইরা দেয়, তোর বাবা তো এখনো বাইসে আছে, আমি বিয়ে করবো। আচ্ছা এই কথা তোরে কইছে কেরা, কত আমারে? কেন তুমি তোমার বৌমার লগে এ তোমার এই বিয়ের ব্যাপারটা নিয়ে আলাপ পারো নাই? তোমার বৌমাই তো আমারে বললো। দেখ সীমান্ত, তুই যেটা কইতাছস সম্পূর্ণ মিথ্যা কথা, এখন বুঝতে পারছি আসলে আমরা দুজন তখন তো বোঝা হয়ে গেছি, তাই এরকম মিথ্যা অপবাদ দিতেছস, তোর বউ তোরে ভুল বুঝাইছে, এটা মিথ্যা কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় মিথ্যা কথা! এই মহিলা, এই আপনি তো কম খারাপ না, আপনি নিজে আমার কাছে বলেন আপনি নাকি কোন পুলারের পছন্দ তারে বিয়ে করবেন। ও যেই আপনার পুলার কাছে আমি কথা কইছি, আর এখন আমারই দোষারোপ করতেছেন তাই না? তোমার মা সব মিথ্যা কথা বলছে, তোমার মা নিজে আমারে কইছে আমার হ্যাঁ নাকি আরেকটা বিয়ে করব। বৌমা তুমি আমার নামে যে বদনামটা দিলা, আজ যদি আমি তোমার নিজের মা হইতাম তাহলে কি পারতা এই কথাগুলা কইতে? পারতা না, তুমি যেভাবে যে সমস্ত কথা কইতাছ এই কথা শুনে তো আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠবো। এই তোমার সামনে তোমার মা আমার এত কথা শুনাইতেছে আর তুমি চুপ করে দাঁড়ায় আছো, এর কোনো প্রতিবাদ করবে না? তুমি চুপ থাকো। মা শোনো, মিছা কথা বলে তোমরা বলতাছ, আমার বউ মিছা কথা বলতেছে, কারণ আমি আমার বউকে ভালো মতো চিনি, আর তোমরা যা শুরু করছো তা মাইনা নেওয়া যায় না, আর তোমাদের একটা ব্যবস্থা নিতেই হইব, সেটা নিয়ে আমি তুষারের সাথে বসতেছি। তানহা চলো। ওগো শুনলা, তোমার ছেলে কি কথা শুনাইলো, বউ বউ বড় বিশ্বাসী হয়ে গেল, আর আমি ওর মা, আমি ওর মানুষ করছি, আমার বুকের দুধ খাওয়াই আর আমি বড় বানাইছি।
আমি নাকি মিথ্যাবাদী, মা হলো মিথ্যাবাদী আর বউ হলো সত্যবাদী। তুমিও কি করব তো এই কথাগুলো বিশ্বাস করবা? আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। চলো আমরা আমাদের মতো পথ দেখি, মান সম্মান থাকতে। আমি তো অনেক আগেই কইছিলাম, কিন্তু তুমি আবার কোনো কথাই শুনলা না। আজ যদি আমার কথা শুনতা তাহলে এই কথাগুলো শুনতে হইতো না। তোমার কথা না শুনে ভুল করছি, চলো। বাবাজি সব কথাই তো শুনলাম, মান সম্মান সব ধুলাই মিশা যাইতেছে। তোমার মায় যা শুরু করছে আমাকে তো নাক কাটা যাবো। তই সীমান্ত তোমাকেও মান সম্মান যাবো, এলাকার লোকে যখন তোমাকে উপরে থুতু ফেলাবো, হেসব তোমরা কি করবা? আর এটা কথা, সব বাবা মা বাবা মা না, জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। তাই আমি কবার চাইতেছি এই বাড়িতে হ্যাগো রাখাটা উচিত হবো না, বরং রাস্তায় ছুঁড়ে ফালাই দাও, এইটাই ভালো হবো। তবু বদনামের তলে পড়বা না, এখন বাইবা দেহ কি করবা? আচ্ছা আব্বা, সবই তো বুঝলাম, তাহলে আমরা এখন কি করুম? তুষার তুই কি কস ভাই? আমি আর কি বলবো, রোজ রোজ এরকম যাই দামেল আমার আর ভাল লাগতেছে। এর থেকে ভালো আপনি একটা কাজ করেন, বাপ মায়েরা বের করে দেন বাড়িতে। এই তো বাবাজি, বুদ্ধিমানের মতো একটা কথা কইছ, এখনো বইয়া রয়েছ কে? তাড়াতাড়ি ভাগ করে দে। আচ্ছা এই কাজটা করা কি ঠিক হইব? কি ঠিক বেঠি ঘুষতাছো তুমি? শোনো আমি তোমাকে একটা কথা কইতেছি, উনারা যদি এই বাড়িতে থাকে আমি কোনো থাকি না। আমার আব্বাই আছে, আমার আব্বার লগে মাইয়া নিয়ে আমি চলে যাবো, আর কোনোদিন তোমার সংসারে ফিরে আসবো। হ্যাঁ ভাবি যা কইছে তাই তো ঠিক, আমি কি এখানে বসে বসে আঙুল চুষবো? আমিও চলে যাবো আমার বাবার বাড়ি। দেখো আমার মায়েরাও এই বাড়িতে থাকবার চাইতেছে না, আবার তোমার ভাইয়ের বউ এরাও থাকবার চাইতেছে না। দেহন কি করবা ভাইবে চিন্তা? ভাইবে চিন্তা আর কি, আব্বা আম্মা আপনার বাড়ি থেকে বেরিয়ে যান, আর ভবিষ্যতে কোনো দিন এ বাড়ির দিকে আসবেন না। বাবা এটা তুই কেমন কথা কইতেছস? আমাকে যদি বাড়ির থেকে বাইর করে দেস তাহলে আমরা কই যাবো? তো করে ছাড়া আর কেডা আছে আমাকে? আমাকে তো আর কেউ নাই, যাওয়ার জায়গাও নাই। এরকম কাম করতে পারস না, দেখ তোর বাবার শরীরটাও ভালো না, আমাকে বাড়ির থেকে বাইর করে দিস না। এই কথা আগে মনে ছিল না যে বাড়ির থেকে বাইর করে দিলে কই যাবো? অকাম কুকাম তো ঠিকই করে বেড়াইছেন, এলাকায় ভরে আপনার জন্য মুখ দেখাইতে পারি না। এখন যদি আবার আপনি বাড়ি থাকেন তাহলে তো আমাকে এই নাকটা কাটা যাইবো, মানুষের সামনে যাইতে পারুন না, এই সমাজ থেকে আমাকে বাইর করে দিব। তার থেকে ভালো আপনার এই বাড়ি থেকে বাইর হয়ে যান, কোনো কথা না কয়া। বৌমা তুমিও তো একদিন শাশুড়ি হইবা, আমার যে মিথ্যা অপবাদ দিতাছো এই সেম কাহিনী যদি তোমার সাথে তোমার ছেলের বউ করে তখন তুমি কি করবা কও? তুমি কি কোনোদিন শাশুড়ি হইবা না? এরকম মিথ্যা অপবাদ দিও না মা। আপনার মতো আমার চরিত্র না, আমার চরিত্র ভালো আছে। আরে আপনার চরিত্র তো ভালো না, এই জন্যই তো আপনার বাড়ি থেকে বাইর করে দেওয়া হইতেছে, আর আপনার জন্য শুধু শুধু বাবা কষ্ট হইতেছে, এই জন্য না আপনাকে দুইজনের বাড়ি থেকে বাইর করতেছে। কোনো কথা না জান তো আপনি এখান থেকে। দেহ বাবু আমার আবার ব্যবসা বাণিজ্য আছে, কাজের ক্ষতি হইতেছে, আমি যদি বেশি কিছু করে যাই আমার দোষ হবো। তাহলে বাবাজি আমি উঠি এখন, তাই না? ওয়ালাইকুম আসসালাম, গেলাম মা। ব্যাপার কি আম্মা জান? আপনার এখন পর্যন্ত এই বাসায় কেমনে? যান বের হয়ে যান। তুষারের মা যে চিন্তা করে এখানে ছিলাম, অনেক অনেক পাওনা পেয়েছি,
আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা এখান থেকে চলে যাই, এখনো শরীরে শক্তি আছে, তোমরা তোমাকে রিক্সা চালিয়ে খাওয়াতে পারবো, চলো। তার তো কোনো ঠিক নাই, আমরা তো রাস্তায় গাছতলা তো আমার জায়গা হইতে পারে, ওইখানে তুমি থাকতে পারবে না। কত কষ্ট করে তখন মানুষ করছি, নিজের পেটের বুলোইয়া শেষ বয়সে আমাকে গাছতলার নামায়া দিলি, অনেক হয়েছে। যে সন্তান বাপ মারে চেনে না, বাপ মার মূল্য দিতে পারে না, তুমি মনে করবা আমাদের কোনো সন্তান ছিল না, আমাদের কোনো সন্তান নেই। তুমি তো খুব সহজে মাইনা নিলা, আমি তো বা কেমনে মাইনা নিব, যা করে কিনা আমার এই হাত দিয়া মুখে ভাত তুলা দিছি, গোসল করাই দিছি, আস্তে আস্তে এত বড় হয়েছে, আমি কেমনে বইলা থাকবো। শশী, আমি না তোমার একটু সত্যি কথা কই, আমি এই বাড়ি ছাড়া আমার দাদা দিদির কাছে চলে যেতেছি, তুমি এটা পরে আমার মায়ের জানাই দিও, এখন কিন্তু কিছু কইও না। কি, তুই খারাপ মহিলার কাছে যাবি? তুই যদি ভুলেও যাওয়ার চেষ্টা করিস না তো সব তোর মায়েরা আমি কয়া দিমু। না না দেখো, তুমি এই কাজ করো না, যদি মা শুনে তাহলে আমার যাইতে দেবো না। তা যা হবে না তোর, আই ঘরে আই। আরে ছাড়ো, বলতেছি ছাড়ো, ছেড়ে দাও আমারে, আই, আমি যাবো না। দাস, এই পড়ি, দাঁড়াও পড়ি। এটা কি হলো? এবার তো আমার ভাবিরে জানাইতে হবে। ভাবি, 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 তুমি এখানে? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আরে পড়ি ব্যাগটা গুছিয়ে ওই বজ্জাত মহিলাকে কাছে গেছে। কি, পড়ি ওই বজ্জাত মহিলাকে কাছে চলে গেছে? হ্যাঁ। তুই আটকাতে পারলি না? আরে আমি আটকাবো কিভাবে, আমারই তো ধাক্কা দিয়া ফেলাই দিয়ে গেছে। এখন কি করি, এই কথা যদি তোর ভাই জানতে পারে তো আমারে খবর বানায় ফেলাইবো। কি করছে মা? তারা তো পুরো নশিকার মাইয়া দেয়, এত বার বাড়ছে, দাদা দাদি ছাড়া ওর নাকি ভালোই লাগে না। দাদু, তোমরা কোথায়? দাদা, দাদু, ওই তো আমার দাদা দাদু। আমার এই মন করতে তোকে কেমন জানি লাগছে। কি হয়েছে তোমার? তুষারের বাপ এই মন করতেছ কে? মুখে ব্যথা করতেছে, আল্লাহ আল্লাহ করো। কথা কোনটা, কথা কো?
দাদার কথা কই মোটা